বীর্য ঘন হবলৈ খেজুর খাওক। বহুতেই প্রশ্ন করে যে কি খালে বীর্য ঘন হয় আর বীর্যপাতর দ্রুত স্খলন বন্ধ হয়। ইয়ার উত্তরত বিভিন্ন ধরনের উপায় পোৱা যায়, যদিও কিছু ফল খালেও বীর্য ঘন তথা দ্রুত বীর্যপাত রোধ হব পারে। বিভিন্ন কারকর উপর নির্ভর করে খেজুরে বীর্য ঘন করাত সহায় করে বলে জানিপরা গেছে। খেজুরের বিভিন্ন উপকারিতা অন্যান্য স্বাস্থ্যকর প্রাকৃতিক খাদ্যবোৰৰ মাজত প্রধান বলে ধরা হয়। খেজুর সম্পূর্ণ কার্বোহাইড্রেট বন্টনের সূত্র হিসাবে বিখ্যাত এবিধ ফল তথা পরিপূর্ণ খাদ্য গ্রহণত বিশেষক শারীরিক সক্ষমতার কারণে উপকারী খেজুর। খেজুর খালে বীর্য ঘন হয় সেই সম্পর্কে কবলে বিচরা হয়েছে। খেজুর এবিধ উচ্চ কার্বোহাইড্রেটযুক্ত খাদ্য হিসাবে পরিচিত। ইয়াত গ্লুকোজ তথা ফ্রুক্টোজ নামৰ প্রাকৃতিক শর্করা পোৱা যায়, যে শরীরত শক্তি প্রদান করে। খেজুর খালে শরীরের শক্তি পূর্ণ হয়ে থাকে তথা বীর্য ঘন হওয়াত সহায় করে। খেজুরে শরীরত উচ্চ মাত্রাত প্রোটিনের যোগান ধরে। ইয়ার উপরি খেজুরত যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে, যে প্রাচন প্রণালীক স্বাস্থ্যকর করে রাখে তথা কলেস্টেরল নিয়ন্ত্রণত সহায় করে। খেজুরে শরীরের বীর্য প্রস্তুত করা তথা ইয়ার ঘনত্ব বৃদ্ধি করাতো সহায় করে। খেজুরত ভিটামিন এ আর মিনারেল সহ পরিপূর্ণ মানসম্পন্ন উপাদান পোৱা যায়। ভিটামিন এর উপরেও ইয়াত ক্যারোটিন, ভিটামিন B6, ভিটামিন C তথা পটাশিয়াম থাকে। খেজুর খালে শরীরের ভিটামিন তথা তাপমাত্রা পূরণ করে, ইয়ার মিনারেলের প্রয়োজনীয়তাও পূরণ করে। ইয়ার উপরি পুয়া খালি পেটত খেজুর খালে কেইবাটাও রোগের পর দূরত থাকিব পারি। খেজুরে হাড় শক্তিশালী করার লগতে অস্থির সহিত জড়িত রোগের পরাও হাত সারি থাকিব পারি। ইয়ার উপরি খেজুর নিয়মিয়াক খালে কোষ্ঠকাঠিন্য, গ্যাস আর অজীর্ণতার দরে সমস্যার পর মুক্ত হব পারি। খেজুরত প্রচুর মাত্রাত আয়রন থাকে, সেয়েহে পুয়া খালি পেটত খেজুর খালে এনিমিয়ার সমস্যার পর মুক্ত হব পৰা যায়। খেজুরত অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিবেক্টেরিয়াল গুণ আছে, সেয়েহে ই শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিত সহায় করে। ইয়ার উপরি খেজুর খালে রক্তচাপ নিয়ন্ত্রণ করাতো সহায়ক হয়। খেজুরে ওজন হ্রাস করাতো সহায় করে। গুয়াহাটির রূপনগরের পর রাতুল রাজবংশীর সহযোগত ভাস্কর জ্যোতি আচার্য, নিউজ হেলথ প্লাস।